আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রিমা পল্লিখা মন কেমনের বৃষ্টি গল্পের সিজন টু এর ১১তম পর্বের দ্বিতীয় অংশ। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সকালে ব্রেকফাস্টের সময় রেহান কিছু খেতে চাইল না, জ্বরের কারণে মুখে অরুচি। ঈশা বলল, জাল কিছু খাও ভালো লাগবে, কিছু না খেলে তো ঔষধ খেতে পারবে না। রেহান মাথা দোলালো, এক হাত দিয়ে মুছে মুছে নিল, চোখ দুটো এখনো জল জল করে বলল, পরে খাবো কাকিয়া, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। পিওর হাত থেকে জেলির বোতল কেড়ে নিল মাহিদ আর বলল, একা একা লইয়া বসে আসো কেন, বড় ভাই বসে আছে তোর পাশে, তোর খবর নাই? পিহু বোতলটা দিল মাহিদকে, বিড়বিড় করে বলল, আরেকবার ভাই ভাই করলে বোতলটা দিয়ে মাথা পাটায় ফেলব। মাহিদ বলল, জোরে ক কি কইতেছস, মিন মিন মার্কা কথা আমার সামনে কইবি না, খবরদার। পিহু খাবার টেবিলে কোনো ঝামেলাই চাইল না, চুপচাপ খেতে লাগলো। মাহিদ এক চেয়ারে খালি রেখে বসলো খেতে আর বলল, তুই বাপের লয়ে খাইতে মন চায় না, নজর দিয়ে আমার পেট খারাপ করবি, সব কিছু তোর নজর দেওয়া লাগে, তুই হিরোর পাশে বসে খাওয়ানোর যোগ্যতা রাখোস না। পিহু চুপচাপ খেতে লাগলো। মাহিদ বলল, তুই এত ভাবলস কেন বাপ? পিহু একদম চুপ থাকলো। মাহিদ বোতলটা দিয়ে মারলো পিহুকে, পিহু টল মলে চোখে তাকালো, টু শব্দ করলো না। মাহিদ অবাক, এই ডক্টরের বাচ্চির কি হলো? পড়ে আসলো আদির পিছু পিছু, আদি চেয়ার টেনে বসলো, রেহানকে বলল, এখন কেমন ফিল হচ্ছে? রেহান মাথা তুলতেই পরীকে দেখলো, তারপর আদিকে বলল, বেটার দেন বিফোর। পরী চেয়ার টেনে আদির পাশে বসলো, ঈশা পরীকে খেতে দিল, পরী হাত নাড়ল না। আদি বলল, চোখ মুখ এমন কেন পরী, খেতেছ? পরী চমকালো, সবাই পরীর দিকে উৎসুক হয়ে তাকালো, শুধু একজন ছাড়া। পরী বলল, না। আদি বলল, না বললেই হলো, তুমি কেঁদেছো তা তোমার চোখ মুখে বলে দিচ্ছে। পরী চুপ থাকলো। মাহিদ বলল, এইখানে এসে তুমি এত সিঁচকাদুনে হইয়া গেলা কেন? আমাগো এখানে থাকতে তো বহুত বালা ছিলা, সিঁচকাদুনে মাইয়া গুলারে আমার অসহ্য লাগে, সারাক্ষণ পেঁপে। পরী মাহিদকে ধমক দিল আর বলল, মাহি। মাহিদ চুপ হয়ে গেল আর বলল, ঠিক আছে বাপ, আর কিছুই কইতাম না, আমি আজ চলে যাবো। তখন আবার ভাই ভাই কইরা কাঁদ না, আমার পড়ালেখার বিরাট ক্ষতি হইতেছে, ভালোভার্সিটিতে অ্যাডমিশন না পাইলে বউ পাইতে কেমত হইব। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। আদি বলল, ঠিক ঠিক, ভালো বউ পাওয়ার জন্য হলেও ভালো করে পড়তে হবে, মাহির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাহিদের প্রশংসা করে তার দাম যেন বেড়ে গেল। শার্টের কলার ঝাঁকিয়ে পেছনে করে শার্টের গোটাতে গোটাতে বলল, এতদিন পর একটা ভালো কথায় সাপোর্ট করলেন ডাক্তার সাহেব, গুড গুড ইম্প্রুভ। ঈশা হেসে হেসে বলে উঠল, একটু খাবারও কি মুখে দিয়েছিস, বসছিস পর্যন্ত বকবক করেই গেলি। মাহিদ বলল, এইখানে কিছু মানুষের খাউন দেখে আমার পেট বাপ আর খাইব না কই দিছে। পিহু রেগে মেগে তাকালো মাহিদের দিকে। মাহিদ বলল, না পেট বাপের কথাই হই নেই লাভ নাই, পেট ভাবের একটু ভাব বেশি, তার ভাবের গোষ্ঠী রেকিলাই। ঈশা পরীকে খাইয়ে দিতে দিতে হাসলো আর বলল, তুই বাড়িতে রিবদার সামনে এত কথা বলতে পারিস? মাহিদ নড়েচড়ে আয়েস করে বসে বলল, তোমার ভাইটা একটা খাটাস, ব্যারিস্টার ঘরে দেখায় শালার বাপ, সারাক্ষণ আমার সাথে খ্যাক খ্যাক করতে থাকে। আদি ঈশা একসাথে হেসে উঠল, রেহানও হেসে উঠল, হাসতে হাসতে আবার থেমে গেল ওই মুখটি দেখে। রেহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আদি বলল, খাওয়া শেষ? রেহান মাথা নাড়ল, তারপর নিজের রুমে চলে গেল। হসপিটালের উদ্দেশ্যে বের হওয়ার আগে আদি পরীকে ডাকলো আর বলল, তুমি আজ ভার্সিটিতে যাবে বলেছ, চলো আমাদের সাথে। রেহান যেতে যেতেই থমকালো, পিছু ফিরে পরীকে দেখলো, আবার আদিকে বলল, যাচ্ছ তুমি এসো আমি বাইরে আছি। আদি মাথা নাড়লো, পরী বলল, আমি যাব না। আদি বলল, কি হয়েছে, কারো উপর রেগে আসো মনে হচ্ছে? গা হেলিয়ে দিলে মাহিদ আসলো সোফায় আয়েশি ভঙ্গিতে বসে বলল, কাল রেহান কেক কাটতে ডাকে নাই তো তাই রেগে আছে। রেহান ভাই কামটা কি ঠিক করলো? একমাত্র বউ ছাড়া জন্মদিন সেলিব্রেট করলো, বউ আর দুই তিনটা থাকলে একটা কথা? পরী অবাক হলো, এই ছেলেটা কি তার মন পড়তে পারে? বাগ্যিস রেহানের সামনে কিছু বলে নাই। পরী বলল, মিথ্যা কথা উল্টাপাল্টা বলবি না মাহি। রেহান মাত্রই বাইরে পা দিয়েছিল, কথাটা শুনে থমকে গেল, আবার এসে বলল, চাচ্চু তাড়াতাড়ি এসো। মাহির জিব্বায় কামড় দিল, ইস রে রেহান ভাই সব শুনে ফেলছে। তারপর আবারও ভয় কাটিয়ে বলল, রেহান ভাই শুনছেন ভালো কথা,
এবার থেকে যেটাই করেন বউরে লয়া করেন। আপনার বউটা বোম, মুখে কিছু কইব না, রাগে ফলতে ফলতে ফুস কইরা ফাইটে যাইব। তখন সবাই আপনারে রাস্তা দেখলে বোমের জামাই করে ডাকব। পরি চোখ রাঙিয়ে তাকালো মাহিদের দিকে। মাহিদ রেহানের পিছু গিয়ে দাঁড়ালো আর বলল, ভাই দোষ করছেন আপনি, মায়ের খেমো আমি, এটা কি সঠিক বিচার? আপনি কন? রেহান আদিকে বলল, চাচু দেরি হয়ে যাচ্ছে। আদি হু করে আওয়াজ করলো, রেহান বেরিয়ে গেল। আদি পরির দিকে তাকালো আর বলল, তোমার উচিত ছিল সবার আগে ওকে উইশ করা, তুমি করনি, তাই হয়তো ও তোমাকে ডাকেনি। যাই হোক, কী চাইছো সেটা তোমরা ডিসাইড করে নাও, সম্পর্কটা কি আগাবে নাকি এখানেই? পরে নাকের উপর হাত দিয়ে ঘষা মারল, চোখের তাজা তাজা গরম জল মিশে গেল গালে, নাক টানতে টানতে উপরে চলে গেল। রেহান হসপিটালে পৌঁছতে না পৌঁছতেই আধা ঘন্টার মধ্যে রাইনার জ্ঞান ফিরল। আদি সব রিপোর্ট চেক করার পর জানালো, রাইনার বাম পা প্যারালাইজড। রাইনা অবাক হলো না, হাসি মুখে গ্রহণ করে নিল আর বলল, হুইল চেয়ার এখন আমার ভরসা। রেহান শক্ত করে জড়িয়ে ধরল রাইনাকে, বলল, মা তুমি আমার পায়ে ভর দিয়ে হাঁটবে, তুমি হাঁটতে পারবে না এটা আমি ভাবতে পারছি না, আমি মানতে পারছি না। আদি বলল, সিরিয়াস কিছু নয় রেহান, তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, বাম পায়ে স্পাইনাল কর্ডের টিস্যুতে চাপ পড়ার কারণে প্যারালাইজড হয়ে গেছে, সেন্ট্রম্প্রি ফাইনিল বিম্পোসিটিন অ্যাসপিরিন নিতে হবে নিয়মিত, সব কিছু ঠিকঠাক চললে তার দুই মাসে পরিবর্তন দেখা যেতে পারে, সৌজা বাসায় নিয়ে যাবে, মিষ্টি পরি পিহু দেখাশোনা করবে, যত্নের অভাব হবে না, তুমি তো আছোই। রেহান রাইনাকে বাসায় নিয়ে গেল। ঈশা আর পিহু রাইনাকে বাড়িতে ফিরতে দেখে খুশি হলো, আফি দূরে দূরে থাকলো। পরি সারাটা দিন ঘর থেকে বের হলো না, রাতে যখন দেখলো রেহান বের হয়েছে বাড়ি থেকে, চবিসারে ঢুকে পড়লো রাইনার রুমে। রাইনা মাত্রই চোখ বন্ধ করেছে, পরি এসে ঝাঁপিয়ে পড়লো তার বুকের ওপর আর বলল, বড় মা তুমি রেগেছ আমার উপর? রাইনা অন্যদিকে মুখ করে বলল, এসেছি দুপুরবেলা, দেখতে এসেছিস রাতে? না রেগে নেই, তুই কে আমার? পরি শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার ছেলে তো আঠার মতো লেগে থাকে, আমি আসতাম কি করে? রাইনা বলল, কেন আমার ছেলে থাকা অবস্থায় আসলে কি হয়েছে? রাস্তার ছেলেদের মুখোমুখি হতে ভালো লাগে না, তাই না? পরি বলল, তোমার ছেলে আমাকে ডাকেনি কেক কাটার সময়, আমি কষ্ট পেয়েছি ভীষণ। রাস্তার ছেলে কখন বললাম? রাইনা হাসলো আর বলল, আমার ছেলে তোকে ডাকেনি, তুই তাকে সহ্য করতে পারিস না তাই, তোর কেন কষ্ট হবে? পরি কিছুই বলল না। কিছুক্ষণ পর রেহান এলো, মা বলে ডেকে রুমে ঢোকার সাথে সাথে চোখ কপালে উঠল। পরি রাইনাকে চেপে ধরলো আর বলল, আমাকে যদি এখন বের করে দেই বড় মা? রেহান ঠিক সেটাই করলো, হাত ধরে রুম থেকে বের করে দিল। মুখের উপর দরজা বন্ধ করার সময় বলল, আমার মায়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী, লজ্জা হওয়া উচিত তোমার, আমার মাকে ছোঁয়ার চেষ্টা করবে না একদম, তোমার দয়া চাই না আমার। রাইনা ডাক দিল, কি করছিস রেহান, কেন করছিস? রেহান দরজা বন্ধ করে শক্ত করে দাঁড়িয়ে থাকলো। রাইনার দিকে তাকালো রাগে চোখে, বলল, তুমিও বলবে নাকি রাস্তার ছেলে হয়ে কার সাথে এভাবে কথা বলছিস? বলতে ইচ্ছা হলে বলে দাও, আমার গায়ে লাগে না এখন, সহ্য হয়ে গেছে। রাইনা ডাক দিল, রেহান। কিছুক্ষণ পর রেহান রাইনার সাথে কথা না বলে বেরিয়ে পড়ল, মাটাও তার পক্ষে কথা বলে না আজকাল। রেহান বাড়ি থেকে বের হয়ে বাইকে চেপে বসতেই তাকালো ওই ছাদের উপর, আলো আধারিতে একটা মেয়ের অবয়ব দেখা যাচ্ছে, মৃদু মৃদু আলোয় ঘন ঘন চোখ মুচ্ছে মেয়েটি। রেহানকে দেখার সাথে সাথেই সরে গেল। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।